ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসাবে 10 নং ওয়ার্ডে আমাকে মনোনীত করা হয়েছে। তার জন্য দলের প্রতি এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আমার 10 নং ওয়ার্ডের সুনির্বাচক মণ্ডলী তাদের কাছে আমার কৃতজ্ঞতা, তাদেরকে শুভেচ্ছা জানাই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। এই জয় সুনির্বাচক মণ্ডলী যারা রয়েছেন আমার ওয়ার্ডে তাদের জন্য এবং আগামী দিনে এই 10 নং ওয়ার্ডকে যাতে আরও ডেভেলপমেন্ট করা যায় সেদিকে আমি আমার কাজের পরিধি গুরুত্ব দেব। স্টেট ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন ছিল যাতে 8টা থেকে শুরু করা হয়, আমরা যথারীতি টাইম মতো একদম 8টার সময় স্টার্ট করেছি এবং সম্পূর্ণ সিটের ফলাফল ওয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেকশনে আমাদের 8টি আসন ছিল, 8টি আসনের রেজাল্টই আমি ডিক্লেয়ার করেছি এবং 8টি আসনেই বিজেপির প্রার্থী ওনাদের জয়ী ঘোষণা করা হয়েছে। প্রথমেই আমি এই জয় ভাইবাসীর জয় হিসাবে আমি ধরব, গণতন্ত্রের জয়। এই জয়ে আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল, হয় শহরে বসবাসরত প্রতিটা সুনাগরিকের যে সমস্যাগুলি আছে প্রতিটা সমস্যাকে আমরা প্রাথমিকতা দিয়ে আমাদের কাজ করতে চাই। আমাদের খোয়াই শহরে জলের, বিশুদ্ধ পানীয় জলের যে উৎস এবং যে যা পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন সেখানে একটু ঘাটতি রয়েছে, এটা আমরা প্রাথমিকতা দিয়ে এই কাজটা করব। প্রতিটা ঘরে বিশুদ্ধ পানীয় জল যথাযথ পরিমাণ পৌঁছে দেওয়া আমাদের প্রাথমিকতা থাকবে। তাছাড়া ইতিমধ্যে আপনারা জানেন খোয়াই শহর পরিচ্ছন্ন শহর হিসাবে ভারত সরকার থেকে স্বীকৃতি আদায় লাভ করতে পেরেছি আমরা। আমরা আরও নিকাশি ব্যবস্থা সহ যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি প্রতি প্রত্যেকটা কাজ আমরা করব এবং গরিব মানুষের যে প্রতিদিনকার সমস্যা বিভিন্ন সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে মানুষের দারিদ্রতার যে মোচন সেই মোচনে আমরা প্রাথমিকতা দিয়ে কাজ করব।